দর্শক বন্ধু, মু আলোক পুনি ধরে আপনার একটেক চ্যানেলে স্বাগত করছি। সাউ জ্ঞানগুড়ে আপনার দেখবাতে প্লস থ্রি ফর্ম পকাইব স্টার্ট হয়ে যাই। প্লস থ্রি ফর্ম আপনার প্রথমে নিউ রেজিষ্ট্রেসন উপরে ক্লিক করবে। ক্লিক কলা পরে এটি রেজিষ্ট্রেসন আপনার নাম একা দিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করবে। ভেরিফাই কলা পরে আপনার এটি ওটিপি আসবে, ওটিপি দেবে। ওটিপি দেলা পরে ক্যাপচা মারবে, পাসওয়ার্ড দেবে আপনার, যা পাসওয়ার্ড আপনার রাখা চাহুন। তাপরে সবমিট করবে। সবমিট কলা পরে আপনার এটি দেখুন সকসেসফুলি রেজিষ্টার্ড হয়ে যাব। তাপরে পুঁ আউথে লগ ইন করবে, মোবাইল নম্বর দেবে। মোবাইল নম্বর দিয়ে আপনার পাসওয়ার্ড যেটা দিয়ে দেবে, দেলা পরে আপনার লগ ইন উপরে ক্লিক করবে। ক্লিক কলা পরে দেখতে ফর্মটি খুলিগাল। খোলা পরে বাঁ পটে দেখুন এটি দিয়েছি আপনার ইউজর ম্যানুয়াল, আপনার চাইলে পড়ি পারে। নহলে আপনার এটি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলটি আগে আপনার দিয়ে যে নাম আউ ডেট অফ বার্থ তাকে আপনার ভেরিফাই করবে। ভেরিফাই কলা পরে সবমিট আপডেট উপরে ক্লিক করবে। তারপরে ওকে উপরে ক্লিক কলা পরে আপনার পেমেন্ট করবে। ফার্স্ট পেমেন্ট আগুরু আপনার এটি জেন্ডর সিলেক্ট করবে। তারপরে আপনার এটি পেমেন্ট স্টার্ট করবে। পেমেন্ট কলা পরে আপনার দুইটা গেটওয়ে, এসবিআই ইউপিএ আর ইউকো পে, দুইটা গেটওয়ে আছে। আপনার যে কোনো গেটওয়ে পেমেন্ট করবে। আমি এটি এসবিআই ইউপিএ সিলেক্ট করি প্রসিড উপরে ক্লিক করলি। ক্লিক কলা পরে এটি আপনার দেখবেন পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট আপনার এটি আপনার বহুত বড় অপশন আসব। আপনার পেমেন্ট আপনার ডেবিট কার্ড সিলেক্ট করে পারে, নয় নেট ব্যাঙ্কিং, নয় ইউপিআই। মু এটি ইউপিআই দ্বারা পেমেন্ট করছি। তো পেন আউরে ক্লিক কলা পরে আপনার ইউপিআই বারকোড দেখাইব। তো আপনার আপনার ইউপিআই স্ক্যান করি আপনার এটি পেমেন্টটি করবে। পেমেন্ট কলা পরে এটা আপনার এটি স্ক্যান করে পেমেন্ট করবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে এটা আপডেট হয়ে যাব। আপডেট হলা পরে আপনার দেখিপারে এটা পেমেন্টটি বর্তমানে প্রসেসিংরে অছি। তো এটা দুই রু তিন মিনিট আপনার টাইম লাগে। এটি দেখিপারে তোরে টাইমার আসছে দুই মিনিট একত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড। তো এইভাবে টাইমের এটা পেমেন্ট দেখুন হয়ে গেল। পেমেন্ট হয়ে গেল পরে এটি সকসেসফুল হয়ে গেল। তারপরে আপনার পেমেন্ট হয়ে গেল পরে আপনার এটি লগ আউট হয়ে যাব। লগ আউট হলে পুঁ আউথে লগ ইন করবে। আপনার মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন কলে, লগ ইন কলা পরে আপনার দেখিপারে এটি ফর্মটি খুলিগাল। খুলিলা পরে এটি বাঁ পটে যে আপ্লাই অছি, আপ্লাই উপরে ক্লিক করবে। তারপরে এটি আপনার কেউ বোর্ড আপনার প্লস টু পাস করছেন, কেউ বর্ষ পাস আউট হয়েছেন। তারপরে এটি আপনার দেখিপারে এটি পাস আউট ইয়ার দেবে। দেলা পরে আপনার এটি রোল নম্বরটি লিখবে, যে রোল নম্বর আপনার প্লস টু এডমিট কার্ডে থাকবে। রোল নম্বর লিখলা পরে দেখবে বাপা না মা না অটো ফিল হয়ে যাব। তারপরে সেটি ফটো আপলোড করবে। ফটো আপলোড কলা পরে আপনার দেখিপারে এটি ফটো আপলোড করছ, ফটো ক্লিক করি যেটি অনেক ফটোটি আপনার দেবে। দেলা পরে আপনার আপলোড উপরে ক্লিক করি ওকে উপরে ক্লিক করলে ফটোটি আপনার আপলোড হয়ে যাব। আপলোড হলা পরে আপনার এটি জেন্ডর আপনার এটি জেন্ডর ফিল আপ করবে, ডেট অফ বার্থ, আপনার ব্লড গ্রুপ কোণ আছে ফিল আপ করবে। তারপরে আপনার আধার কার্ড নম্বর দেবে, এটি আপনার ব্লড গ্রুপ কোণ আছে দেবে। তারপরে এটি আপনার আধার কার্ড নম্বর দেবে এবং গার্ডিয়ান মোবাইল নম্বর, এই দুইটা দেলা পরে তলুক আসবে। আপনার তলুক আসলে আপনার দেখবে এটি তলে দেখবে মার্ক সব অটো ফিল হয়ে আসব। মার্ক অটো ফিল হল পরে আপনার দেখিপারে অটো ফিল হয়ে আপনার মার্ক ভেরিফাই করে নেবে। তারপরে এটি আপনার কলেজ কোন কলেজ পড়ছে ক্লিক কলা পরে নেক্সট উপরে ক্লিক করবে। তারপরে এটি আপনার কমপ্লিট আড্রেস মাগিব, আপনার আড্রেসটি দেবে কোন জেলা কোন ব্লক, এটি কমপ্লিট আড্রেস মু লিখুছি। আড্রেসটা লিখলা পরে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দেখিদেবে ঠিক থাকবে। যে সেই মোবাইলটি আপনার হোয়াটসঅ্যাপ সহ লিক থাকবে তাহলে আপনি এটি হোয়াটসঅ্যাপে ক্লিক করবে আই এম ইউজিং। তারপরে বাপা কোণ করতে আপনার বাপা কোণ করতে বাপা কোণ সেটা সিলেক্ট করবে। বাপা যে সার্ভিস থাকবে সার্ভিস দেবে, নয় কল্টিভেশন যা থাকবে আপনার দেবে, কি বিজনেস করছি দেবে। তারপরে মা কোণ করছেন মা দেবে ঠিক দেলা পরে আপনার ইনকম কেতে আসুচি আপনার এনুয়ালি বাপা মাঙ্কর ইনকমটা সিলেক্ট করবে। সিলেক্ট কলা পরে তলে দেখিপারে ব্যাঙ্ক ডিটেল মাগিব। তো ক্যান্ডিডেট যে পিলা পকাউছে তার ব্যাঙ্ক একাউন্ট নম্বর, তার আইএফসি কোড দিয়ে আপনার আইএফসি কোড ব্যাঙ্ক একাউন্ট ডিটেল আপনার এন্ট্রি করবে। তলে দেখিপারে ব্যাঙ্ক একাউন্ট ডিটেলটা মাগুছে, ব্যাঙ্ক একাউন্ট ডিটেল দেলা পরে আপনার এটি নেক্সট উপরে ক্লিক করবে।
ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଡିଟେଲ୍ ଦେଲି, ଦେଲା ପରେ ଆପଣ ଏଠି ନେକ୍ସଟ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। କ୍ଲିକ୍ କଲା ପରେ ଏଠି ଦେଖିବା ଯେ ଆପଣ କାଷ୍ଟଟା ଆପଣ ସିଲେକ୍ଟ କରିଥିଲେ, ତାପରେ ଆଉ କିଛି ଆପଣଙ୍କର ରେସିଡେନ୍ସ ସାର୍ଟିଫିକେଟ୍ ଅଛି ୟେସ୍ କରିବେ, ଆଉ ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଥାଏ ଯେମିତି ଆପଣଙ୍କର ଏନ୍ସିସ୍ ନଥିବ ତାହେଲେ ସେଗୁଡ଼ାକୁ ଛାଡ଼ିଦେବେ, ଯଦି ଥିବ ତାକୁ ଟିକ୍ କରିକି ନେକ୍ସଟ ଉପରେ ଏଠି ଏନ୍ସିସ୍ ଥିଲେ କ୍ଲିକ୍ କରିବେ, ତାପରେ ନେକ୍ସଟ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ନେକ୍ସଟ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଆପଣ ଏଠି ଦେଖିପାରୁଥିବେ ଏଠି ଚାରିଟା ଅପସନ୍ ଅଛି ଆପଣଙ୍କର ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ପାଇଁ ଯେଉଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଲେଖା ହେଇଥିଲା ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଫର୍ମ ପାଇଁ, ତାପରେ ଆପଣ ସାଂସ୍କ୍ରିଟ ଟୁଲ୍ସ ଯଦି ପଢ଼ିବା ପାଇଁ ସାଂସ୍କ୍ରିଟ ଟୁଲ୍ ଦେଇପାରିବେ, ତାପରେ ଆପଣ ବିଏ ଏଲ୍ ଏଲ୍ ବି ଅଛି ସେଇଟା ବି କରିପାରିବେ, ନହେଲେ ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ଼୍ ବିଏଡ଼୍ 4 ବର୍ଷର ଯେଉଁ କୋର୍ସଟା ଅଛି ଆପଣ ସେଇଟା ବି କରିପାରିବେ। ତ ସେଇ ହିସାବରେ ଆପଣ ଯେଉଁଟା କରିବେ ସେଇଟାକୁ ଏଠି ସିଲେକ୍ଟ କରିବେ ଫାର୍ଷ୍ଟ। ତ ପିଲା ଆମର ବି ଡି ଫାର୍ଷ୍ଟ କରିବେ ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ଼୍ ବି ଡି, ତ ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ଼୍ ବି ଡି ଏଠି ସିଲେକ୍ଟ କରିବି। ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ଼୍ ବି ଡି ସିଲେକ୍ଟ କଲା ପରେ ଦେଖିବା ଯେତେବେଳେ ଆପଣଙ୍କ ଯାହା ବି କଲେଜ୍ରେ, ତିନିଟା କଲେଜ୍ରେ ଆପଣ ବି ଡି ବାହାରିଛି, ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରେ, ମୟୂରଭଞ୍ଜ ଆଉ ପୁରୀ, ତିନିଟା କଲେଜ୍ରେ ଆପଣଙ୍କର ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ଼୍ ବି ଡି ବାହାରିଛି। ତ ମୁଁ ଆପଣଙ୍କର ଫାର୍ଷ୍ଟ ଯଦି ବାଲେଶ୍ୱର ସିଲେକ୍ଟ କଲି, ତ ବାଲେଶ୍ୱର ସିଲେକ୍ଟ କଲା ପରେ ଦେଖିପାରୁଛି ମୁଁ ବାଲେଶ୍ୱର ସିଲେକ୍ଟ କଲି, ମୁଁ ଦେଖାଉଛି ଆଗେ ବାଲେଶ୍ୱର ସିଲେକ୍ଟ କଲି। ସିଲେକ୍ଟ କଲା ପରେ ଏଠି ଦେଖିପାରୁଥିବେ ଏଫ୍ ଏମ୍ କଲେଜ୍ ଆପଣଙ୍କର ଆସିଗଲା, ଏଫ୍ ଏମ୍ ଅଟୋନମସ୍ କଲେଜ୍ ଆପଣ ସିଲେକ୍ଟ କଲେ। ଏଠି ଆପଣ ଷ୍ଟ୍ରିମ୍ ଯାହା ନେବେ, ଆପଣ ଚାରିଟି ଷ୍ଟ୍ରିମ୍ ସିଲେକ୍ଟ କଲେ, ସିଲେକ୍ଟ କଲା ପରେ ଆପଣ ଏଠି ସବଜେକ୍ଟ ଦେବେ, କ'ଣ ସବଜେକ୍ଟ ଆମର ବି ଏ ବି ଡି ଇଂଲିଶ ହିଷ୍ଟ୍ରି ଆର୍ଟ ସିଲେକ୍ଟ କଲା, ତ ଏଇଭଳି ଆପଣ ଯେତେଟା କଲେଜ୍ ଆପଣ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏଠି ଆପଣ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଆପଣ 50ଟା କଲେଜ୍ ଆପଣ ଦେଇପାରିବେ। ମାନେ 50ଟା କଲେଜ୍ ମାନେ କ'ଣ, ମାନେ 50ଟା ସବଜେକ୍ଟ, ଧର ମୁଁ ଆର୍ଟସ୍ରେ ପକେଇ ପାରିଲି, ପୁଣି ଆର୍ଟସ୍ ଧର ଓଡ଼ିଆ ଦେଲି ଅନର୍ସ, ପୁଣି ଆପଣ ଇଂଲିଶ ଅନର୍ସ ପକେଇ ପାରିବେ। ତ ଏଇଭଳି ଆପଣ ଗୋଟେ କଲେଜ୍ ଯେତେଟା ଅନର୍ସ ଥିବ ଆପଣ ଚାହିଁଲେ ପକେଇ ପାରିବେ। ତ ଏଇଭଳି ପକେଇ ପକେଇ ଆପଣ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଆପଣ 50ଟା ଆପଣ ଦେଇପାରିବେ। ତ 50ଟା ଆପଣ ପକେଇଲେ ଏଠି ଦେଖନ୍ତୁ ଆପଣ ସାଇନ୍ସ ବି ପକେଇ ପାରିବେ, ସାଇନ୍ସ ପିଲା ବି ଯେତେ ସେ ବି ପକେଇ ପାରିବେ। ତ ସେଇ ହିସାବରେ ଆପଣ ଯେଉଁ ଯେଉଁ କଲେଜ୍, ତ ବି ଡି ଆମର ତିନିଟା କଲେଜ୍ ବାହାରିଛି, ତେଣୁ ଆପଣ ତିନିଟା କଲେଜ୍ ଦେଇପାରିବେ। ତ ତିନିଟା କଲେଜ୍ ଆପଣ ବି ଡି ପକେଇଲେ, ତାପରେ ଆପଣ ଚାହିଁବେ ଯଦି ପ୍ଲସ୍ ବି ମଧ୍ୟ ଆପଣ ଦେଇପାରିବେ। ଦେଖିପାରୁଛନ୍ତି ମୁଁ ଦେଖାଉଥିଲି ସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ାକ, ତ ଦେଖିଲା ପରେ ଆପଣ ଦେଖିପାରିବେ ଚାହିଁବେ ଯେ ପୁଣି ମୟୂରଭଞ୍ଜ ସିଲେକ୍ଟ କରିକି ପୁଣି ମୟୂରଭଞ୍ଜ କଲେଜ୍ ବି ଆପଣ ଦେଇପାରିବେ। ପିଲା ଦେଖନ୍ତୁ ଏଫ୍ ଏମ୍ କଲେଜ୍ ପାଠ ଦେଲା, ତ ଏଫ୍ ଏମ୍ କଲେଜ୍ରେ ଆପଣଙ୍କର ସେ ବି ଏ ଓଡ଼ିଆ ହେଲା, ପୁଣି ସେ ଆପଣଙ୍କର ସେ ଏଫ୍ ଏମ୍ କଲେଜ୍ରେ ଅଲଗା ଅନର୍ସ ବି ଚାହିଁଲେ ସେ ପକେଇ ପାରିବ। ତ ଏଇଭଳି ଆପଣ ଯେଉଁ କଲେଜ୍ ପାଇବେ ଚାହିଁବେ ଆପଣ ସେ କଲେଜ୍ର ଯେତେଟା ଆପଣଙ୍କର ଅନର୍ସ ଆପଣ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସବୁ ସବଜେକ୍ଟ ଆପଣଙ୍କ ଗୋଟେ ଅନର୍ସ ହେଇକି ଆପଣ ପକେଇ ପାରିବେ। ଆପଣ ଏଇଭଳି ଯେତେଟା କଲେଜ୍ ଚାହିଁବେ ପକେଇ ପାରିବେ, ସବୁ କଲେଜ୍ ଗୋଟେ ଗୋଟେ ପକେଇକି ଆପଣ ସବମିଟ୍ କରିପାରିବେ। ତ ମୁଁ ଏଠି ଗୋଟେ ଗୋଟେ କଲେଜ୍ ଆପଣ ଦୁଇଟା କଲେଜ୍ ଚଲଲା ପିଲାର, ତାପରେ ତିନି ନମ୍ବର କଲେଜ୍ ଚଲଲା, 4 ନମ୍ବର କଲେଜ୍, ଏଇଭଳି ଆପଣ ଯେତେ କଲେଜ୍ ଚାହିଁବେ ପକେଇ ପିବି ପରେ ଆମେ ନେକ୍ସଟ କଲେ ଆମର ସବମିଟ୍ ହେଇଯାଇଯିବ। ସବମିଟ୍ ହେଲା ପରେ ଏଡିଟ୍ ହେଇପାରିବ ନା ନାହିଁ, ତେଣୁ ଆପଣ ଭଲ ଦେଖି ଦେଖି ନେବେ, ଆପଣ ଏଠି ଏଡିଟ୍ ହେଇଯାଇପାରିବେ। ତ ନେକ୍ସଟ ନେକ୍ସଟ କରିକି ଆପଣ ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣ ଭିଡ଼ିଓକୁ ପକେଇ ପାରିବେ। ଇଣ୍ଡିଗ୍ରେଟେଡ଼୍ ବି ଡିଗ୍ରୀ ପରେ ଆପଣ ନୂଆ ନୂଆ ଗ୍ରାଜୁଏସନ୍ ବି ଆପଣ ସିଲେକ୍ଟ କରିବେ, ସେଟା ନୂଆ ନୂଆ ଆପଣ ଗ୍ରାଜୁଏସନ୍ ପାଇଁ ବି ପକେଇ ପାରିପାରିବେ। ପିଲା ସିଲେକ୍ଟ କରିକି ଆପଣ ଏଠି ସେଇ ହିସାବରେ ଆପଣ ପକେଇ ପାରିପାରିବେ। ଦେଖିପାରିବେ ଆପଣ ନର୍ମାଲ୍ ଗ୍ରାଜୁଏସନ୍ ସେ ଏମ୍ କଲେଜ୍ରେ ପକେଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଏଇଭଳି ଆପଣ
formally ওকে করে দিবেন থ্যাংক ইউ সো মাচ